দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অসু গোটা রাজ্য জুড়ে তৃণমূলের চোররা লুটেরারা বদমাশেরা যারা মানুষকে যন্ত্রণা দিয়েছে মানুষকে কষ্ট দিয়েছে সাধারণ মানুষের হকের টাকা যারা চুরি করেছে হকের যাদের সরকারি প্রকল্পে পাওয়ার উচিত তাদের যারা বিট্রে করেছে তাদের সঙ্গে যারা বেইমানি করেছে তারা যদি আজকে সাধু সেজে মানুষের দরবারে যায় মানুষ যা করার তাই উপযুক্ত তাদের রিটার্ন পাওনা দিচ্ছে। আচ্ছা যদি মাটির বাড়ি এত তাহলে একবার ভাইপোকে বলুক না মাটির বাড়িতে থাকতে, শান্তিনিকেতনে লাখ টাকার ঝাড়বাতি কেন লাগিয়েছে, কোটি টাকার রাজপ্রাসাদ কেন বানিয়েছে, কে বলছে মানুষের হাতে টাকা নেই, মানুষের হাতে টাকা নেই কিন্তু তৃণমূলের যারা মানুষ যারা তৃণমূলের মহান নেতা তাদের বাড়িতে টাকার ওপর তারা বিছানায় শুয়ে রয়েছে। আসলে তৃণমূলের পলিসিটাই এটাই, তুমি রাস্তায় থাকো চপ ভাজো, আমার ছেলে মেয়েরা আইটি সেক্টরে বড় বড় কোম্পানিতে বসে থেকে শুধু টাকা তুলবে। দিদির এক একটা ভাই এক একটা কলকাতা শহরে এক একটা ক্রীড়া প্রশাসকের পদে বসে রয়েছে, দিদির একটার পর একটা ভাই কলকাতা শহরের নাম করা কয়েকটা ক্লাবের মাথায় বসে রয়েছে, ক্লাবগুলো খেলা সংস্থাগুলো এই কলকাতা শহরের লাভজনক যতগুলো জায়গা রয়েছে যেখানে টেন্ডার থেকে দুর্নীতি করা যায় চুরি করা যায় সেখানে সবগুলো ভাই ভাই পদের দখলে। প্র্যাকটিক্যালি এটাই তৃণমূলের চুরির একটা স্ট্রাকচার। রাজনীতির কিচ্ছু করেনি, ছাত্র আন্দোলন গণ আন্দোলন সামাজিক আন্দোলন কোনো আন্দোলনের মধ্যেও ছিল না, ও তৃণমূলের একজন স্টেজ পারফর্মার হিসেবে তৃণমূলের নির্বাচনের সময় আসে। প্র্যাকটিক্যালি দেবাংশুর এটা নজরে থাকা ও সম্ভবও নয়, ওর জানাও সম্ভব নয় যে সরকারে যারা থাকে তাদের কাছে মানুষের প্রশ্ন থাকে, বিরোধীদের কাছে থাকে না। বিরোধীরা সরকারের যে ভুল ত্রুটি সেগুলো নিয়ে সমালোচনা করবে এটাই খুব স্বাভাবিক, কিন্তু সরকার এটা স্বীকার করছে যে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে আপনি কেন এখনো পর্যন্ত স্যাক করছেন না, কেন আপনি দল থেকে শোকজ করছেন না, কেন দল থেকে তাড়াচ্ছেন না? আজ অবধি তৃণমূলের এতগুলো নেতা চুরি লুটের অভিযোগ দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বীকার করছে, তারপরেও কেন একটা বহিষ্কার হচ্ছে না, একটা কেন পুলিশ দিয়ে অ্যারেস্ট হচ্ছে না, কেন একটা তদন্ত ঠিকঠাক কমপ্লিট হচ্ছে না? তাহলে কি কোথাও তৃণমূল কংগ্রেস সরকার তারাই দুর্নীতিকে চুরিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তাকে প্রশ্রয় দিচ্ছে? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পরপর বিক্ষোভের মুখে শতাব্দী রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে সায়ন্তিকা, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলবো, কি বলবেন? দেখো একটা বিষয় আমি তো তোমাদের এখানেই বলেছিলাম আগে যে এই সুরক্ষা কবচ দিদির দুধ আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে না, যা হওয়ার তাই হচ্ছে। আমি একটা কথা জিজ্ঞাসা করছি সৈকতদা, যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে এরা বলছে এতগুলো প্রকল্প একটা দুটোতে অসুবিধা হতেই পারে, শতাব্দী রায় বোধহয় ছিলেন দেখলাম। আচ্ছা শতাব্দী রায় কুণাল ঘোষ অর্জুন সিং থেকে শুরু করে তৃণমূল যেখানে যেখানে যাচ্ছে সব জায়গায় বিক্ষোভ, দুটো প্রকল্প, আচ্ছা তুমি বলো কন্যাশ্রী তাতেও অভিযোগ, আচ্ছা সবুজ সাথী তাতেও অভিযোগ, আচ্ছা তুমি বলো এই যে গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার তাতেও অভিযোগ, ইন্দিরা আবাস তাতেও অভিযোগ, গাছ কাটা তাতেও অভিযোগ, আজকে সকালবেলা দেখছিলাম পুরুলিয়াতে আদিবাসী এলাকায় সরকারি প্রকল্প ছাগল মুরগির বাচ্চা এগুলো দেওয়া আদিবাসী গরিব ফ্যামিলিকে, সেই ছাগলের টাকার ক্ষেত্রেও চুরি হয়েছে, ছাগল চুরি করছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে এই রাজ্য জুড়ে চুরি বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস থাকতে পারে না, এরা যত রকম নতুন প্রকল্প আনুক না কেন প্র্যাকটিক্যালি তো এটা ভোটের জন্য। ঠিক দিদিকে বলো যেমন ছিল লক্ষ্মীর ভাণ্ডার যেমন সরকার নির্বাচনের আগে ঘোষণা করেছিল এবারেও তাই প্রকল্প, পঞ্চায়েতে এই সব প্রকল্প দিয়ে মানুষের পাঁচ বছরের যন্ত্রণা ভোলানো যাবে না, মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে। মহামৈত্য বলছেন মাটির ঘরই তো ভালো ঠান্ডা, আপনি শুনেছেন নিশ্চয়ই বক্তব্য। তৃণমূল কংগ্রেস আসলে বড় লোকেদের দল, লুটেরাদের দল, চোরেদের দল, তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়বে আমেরিকায়, তাদের চোখের চিকিৎসা হবে আমেরিকায়, তাদের একটু জ্বর হলে তারা চলে যাবে থাইল্যান্ড ব্যাংকক, আর এ রাজ্যের গরিব মানুষ তারা নাকি মাটির বাড়িতে থাকবে। আচ্ছা যদি মাটির বাড়ি এত তাহলে একবার ভাইপোকে বলুক না মাটির বাড়িতে থাকতে, শান্তিনিকেতনে লাখ টাকার ঝাড়বাতি কেন লাগিয়েছে, কোটি টাকার রাজপ্রাসাদ কেন বানিয়েছে? আচ্ছা কিচ্ছু না, এই তুমি যেখানে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিচ্ছ এখান থেকে ঢিল ছড়া দূরত্ব আইভরি কোস্ট বলে একটা হোটেল রয়েছে, গত 36 ঘন্টা ধরে ইডি আর আধিকারিকরা তারা হচ্ছে তদন্ত করছে, এই ওয়ার্ডেরই তৃণমূলের কাউন্সিলার মেয়র পরিষদ আমিরউদ্দিন ববি তার কোটি টাকার সম্পত্তি বেরোচ্ছে, তৃণমূলের একটা কাউন্সিলার MIC তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তৃণমূলের একজন MLA প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন বিড়ির ব্যবসা করে তার বাড়ি থেকে ক্যাশ বেরোচ্ছে 11 কোটি 15 কোটি টাকা, তুমি ভাবতে পারো? আসলে পর্দার সামনে তৃণমূল মানুষের সামনে একটা চেহারা তুলে ধরে যে মাটির বাড়িতে থাকা ভালো, মাটির দাওয়াইতে গিয়ে বসবো, মহামৈত্র কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি দেখবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের ওই দিদি তো মাঝে মাঝে গিয়ে চা বানাচ্ছে, ঘুগনি বানাচ্ছে, চপ ভাসছে, এইসব করছে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ছেলেমেয়েরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাই পোরা তারা কোটি কোটি টাকার রাজপ্রাসাদ বানাচ্ছে। তাহলে মানুষের জনগণের ট্যাক্সের টাকা লুট করে যারা 5 বছর 10 বছর ক্ষমতায় থেকে নিজেদের 14 গোষ্ঠীর সম্পত্তি 100 গুণ বাড়াবে,
আর গরীব মানুষ তার হকের টাকা ইন্দিরা আবাস সেই টাকাটা পাবে না, তাকে গিয়ে বলবে যে না তুমি মাটির বাড়িতে থাকো। দিদির এক একটা ভাই এক একটা কলকাতা শহরে এক একটা ক্রীড়া প্রশাসকের পদে বসে রয়েছে, দিদির একটার পর একটা ভাই কলকাতা শহরের নাম করা কয়েকটা ক্লাবের মাথায় বসে রয়েছে, ক্লাবগুলো খেলা সংস্থাগুলো এই কলকাতা শহরে লাভজনক যতগুলো জায়গা রয়েছে যেখানে টেন্ডার থেকে দুর্নীতি করা যায় চুরি করা যায় সেখানে সবগুলো ভাই ভাই পদের দখলে। প্র্যাকটিক্যালি এটাই তৃণমূলের চুরির একটা স্ট্রাকচার। তৃণমূলের যুবনেতা হুগলির যুবনেতা কুন্তল ঘোষের এই মুহূর্তে বলছেন 19 কোটি, তার সঙ্গে ছবি দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ, তারা বলছে ছবি থাকতেই পারে, বাস্তবও শুরু আছে ছবি থাকতে পারে, যত রকমের চোর কিছু প্রমাণ করা যাবে না, যত রকমের চোর যত রকমের গুন্ডা যত রকমের বদমাশ যত রকমের প্রমোটার যত রকমের তোলাবাজ সবের সঙ্গে ছবি শুধু তৃণমূলের নেতাদের কেন পাওয়া যায়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারপাশেই তাদেরকে দেখতে পাওয়া যায়। আচ্ছা তুমি বলো এই যে গরু পাচার কয়লা পাচার সোনা পাচার এতগুলো অভিযোগ তৈরি মানে সামনে আসছে প্রত্যেকটা অভিযুক্ত তার সঙ্গে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং আমি তোমাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখো একজন চোর বদমাশ এটা কথা হতে পারে যে কে কার সঙ্গে ছবি তুলছে সে দায়িত্ব আমরা নিতে পারি না, রাজনীতিবিদরা কেউ নিতে পারে না, কিন্তু সমস্যা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সাধারণ মানুষ অভিযোগ জানাতে গেলে তার 100টা সিকিউরিটিকে টপকাতে হয়, তার পেছনে কয়েক হাজার কনস্টেবল নিয়ে তিনি জেলা শহরগুলো পরিক্রমা করেন, তাহলে একজন দুর্নীতিগ্রস্ত অপরাধী যিনি টাকা চুরি করছেন চাকরি বিক্রি করছেন সিস্টেম বানাচ্ছেন চুরির সিস্টেম তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী, তৃণমূল কংগ্রেস যারা 11-র আগে করেছেন কিংবা 11-র পরে করছেন এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা তৃণমূলটা করে যারা হয়তো চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারা কিন্তু পত্রা পায়নি, পত্রা কারা পাচ্ছে যারা এই দুর্নীতিতে অভিযুক্ত, আসলে যারা চুরি করছে দুর্নীতি করছে তারা যে পরিমাণ টাকা ইনকাম করছে দোলা সেনের সিস্টেম অনুযায়ী 75-25-এর ভাগ বাটোয়ারা যারা কালীঘাটে পৌঁছে দিচ্ছে যারা কামাক স্ট্রিটে পৌঁছে দিচ্ছে তারাই তৃণমূলের পদ পাচ্ছে। মুর্শিদাবাদের ব্লক সভাপতি প্রকাশ্যে বলেছে যে তৃণমূলে ব্লক সভাপতি হতে গেলে 100,000 টাকা দিতে হয়, তৃণমূলের নেতা প্রকাশ্য সভায় বলেছে কাউন্সিলর টিকিট পেতে গেলে 1 কোটি টাকা দিতে হয়, তাহলে একটা তৃণমূল কংগ্রেসের মতন দল যে দলে MLA হতে গেলে MP হতে গেলে পৌরসভার কাউন্সিলর হতে গেলে প্রধান হতে গেলে ব্লক সভাপতি হতে গেলে টাকা দিতে হয়, আচ্ছা তুমি বলো তো একটা পঞ্চায়েত মেম্বারের মাইনে কত, সরকার তাকে কত টাকা দেয়, পঞ্চায়েত প্রধানের কত টাকা দেয়, কাউন্সিলরের কত টাকা পায়, MLA কত টাকা পায়, তাহলে এরা যে পরিমাণ টাকা নির্বাচনে খরচ করে যে পরিমাণ টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢোকায় তারা তুলছে কোথা থেকে, তখন স্বাভাবিক একটাই রাস্তা যে আমাকে তৃণমূলে পদ পেতে গেলে টাকা দিতে হয় দলকে, আমি 5 বছর ক্ষমতায় থেকে লুটে পুটে নেবো তার 10 গুণ টাকা এখান থেকে তুলে নিয়ে যাবো। জাকির হোসেনের প্রসঙ্গে কুণাল ঘোষ এবং ফিরাদ হাকিম বলছে একটা ব্যবসায়ী তিনি, ব্যবসায়ীর বাড়ি থেকে পাওয়া যেতেই পারে কারণ তিনি হিসাব দেখাবেন বলেছেন যদিও তদন্ত সাপেক্ষ। ব্যবসায়ীরা তৃণমূল কংগ্রেস করতে পারে, ব্যবসায়ীরা যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা কোনো অপরাধ নয়, একদম। আমি বলছি দুটো প্রশ্ন, এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের IT রিটার্নসে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী 2021-22 সালে 526 কোটি টাকা বন্ডের মাধ্যমে টাকা ডোনেট হয়েছে তৃণমূলের পার্টি ফান্ডে, বন্ডের মাধ্যমে ডোনেশন মানে সেটা কোনো না কোনো ব্যবসায়িক সংস্থা দিয়েছে, ব্যবসায়ীর মালিকেরা দিয়েছে, তারা কেন তৃণমূল কংগ্রেসকে এত টাকা দিচ্ছে, তাহলে কি কালো টাকা তৃণমূলের পার্টি ফান্ডে ঢুকছে, এক। দুই, জাকির হোসেনরা বিড়ির ব্যবসা চালকলের ব্যবসা তেলের ব্যবসা গরু পাচারের ব্যবসা এইসবের সঙ্গে যুক্ত থাকার ফলে যদি তাদের কাছে হিসাব ঠিকঠাক থাকতো তাহলে তো ED CBI কে ফেস করতে ভয়ের পাওয়ার কথা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হচ্ছে দুর্নীতির টাকা লুটের টাকা চুরির টাকা, সেই কারণেই এই টাকাগুলোকে তারা লুকিয়ে রাখতে চাইছে। আমি তোমাকে বলছি শুধু জাকির হোসেন না, গোটা রাজ্যে যে কোনো তৃণমূল নেতার বাড়িতে যদি ED অফিসাররা যায় আয়কর অফিসাররা যায় তাহলে কোটি কোটি টাকার নোট পাওয়া যায়।